ফাঁকা প্রশংসা কুড়াতে চায় পটকা যায় কাজ মানে লাগানো কোনো কাজে খটকা সাথে দুই বিচ্ছু টুকু তুষি হাঙ্গামা বারবার তবু খুশি সাথে দুই বিচ্ছু টুকু তুষি হাঙ্গামা বারবার তবু খুশি খুশি নয় যারা রেগে বলে তারা হত ছাড়া পাজি হত ছাড়া পাজি হত ছাড়া পাজি তবু দেখি বারবার ঘটে একই কারবার তবু দেখি বারবার ঘটে একই কারবার পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি দেখছি একটা ক্যান দেখি তো মেশিনের মতো একটা শর্ট করে এটাকে কোথায় নিতে পারি এ আমি কি করলাম গেছি রে বাঁচাও ভাগ পেয়েছি এবার এবার রোনাল্ডোর মতো একটা শট করে দেখি এত বিড়াল না একদম বাঘ বাঘের মাসি খেয়েছে রে পালাই বদমাস বিড়ালটা দেখি আমার পিছু নিয়েছে কোথায় যে পালাই বিড়ালটা তো পিছুই ছাড়ছে না আবার কেন তারা এইবার একটা কিছু সই করে মারি পেয়েছি একটা কুকুর পেয়েছি দেখি তো কুকুরটাকে লাগাতে পারি কিনা খেপে গেছে খেয়েছে বললাম রে ডাস্টবিন পেয়েছি গেছে কুকুরটা গেছে আল্লাহ বেঁচেছি দারুণ বাঁচা বেঁচেছি ওরে বাবা একদম প্রাণ ছিল না ধরে
কি ব্যাপার, কদিন ধরেই দেখছি বিকেল না হতেই কোথায় যেন সটকে পড়িস। তা যাওয়া হচ্ছেটা কোথায় শুনি? আমরা যাচ্ছি মহাকাশ বিজ্ঞানী করিম কাকুর বাসায়। বিজ্ঞানী মানে কি না, দিন রাত নাওয়া খাওয়া ভুলে ঘাড় গুঁজে বসে শুধু কাজ করে যাওয়া, অকালে বুড়ো হওয়ার খুব ভালো উপায় বাতলেছিস। বড় হয়ে আমরা মস্ত বড় বিজ্ঞানী হব পটকা ভাই, টমাস আলভা এডিসন, আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, আর্কিমিডিস, মাদাম কুরি, এদের মতো দুনিয়া জোড়া নাম হবে আমাদের। করিম কাকু যে মজার মজার গল্প শোনান বিজ্ঞানীদের নিয়ে। আর বিজ্ঞানী হতে চাইলে শুধু গাল ভরা গল্প শুনলেই চলবে না, বাড়তি অনেক পড়াশোনা করতে হবে। কোথায় এই বয়সে খেলাধুলা নিয়ে থাকবি তা না, তো তো আজ গুবি চিন্তা। আরে শোন, ঠিক মতো খেলতে পারলে ওসব বিজ্ঞানীদের চেয়ে ঢের বেশি নাম করা যায়। তা কাকিমাকে বলে তোদের খেলাধুলার সময়টাকেও পড়ার কাজে ব্যয় করাবো, তাই কি চাস? ঠিক মতো খেলতে পারলে ওসব বিজ্ঞানীদের চেয়ে ঢের বেশি নাম করা যায়। বেশ, আপনার কথাই মানছি পটকা ভাই। এই যেমন ফুটবলের কথাই ধর, টুকুকে আমি ম্যারাডোনার মতো বিশ্ববিখ্যাত ফুটবলার বানাবো। ছোটবেলা থেকে চর্চা চালাতে হবে, সুতরাং আজ থেকে ফুটবল কোচিং শুরু। ও বিশ্ববিখ্যাত হলে ওর আবিষ্কারক আর কোচ হিসেবে আমারও নাম হবে। আর ওই বুড়োটার বাসায় যাওয়া তোদের একেবারেই বন্ধ, চল এক্ষুনি বল নিয়ে মাঠে যাই। করিম কাকুর বাসায় চমৎকার একটা ফুটবল দেখেছি, কাকুকে ভুজং দিয়ে ওটা গিয়ে নিয়ে আসি আমরা। যা, তবে পালানোর মতলব করলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। আরে না, পালাবো না, আমরা চলে আসবো এখনই। বাহ, এবার তাহলে কোচিং শুরু। বল এনেছি পটকা ভাই, কিন্তু তার আগে দেখব আপনি কেমন ফুটবলার, মানে আপনাকে একটু পরখ করব আর কি। তুই পরখ করবি আমাকে? বেশ, আমাকে গোল দিতে পারলে তোদের আইসক্রিম খাওয়াবো, আর আমি গোল দিতে পারলে তোরা আড্ডা বউ হয়ে থাকবি আমার। বেশ, এবার এই বলটা ধরুন দেখি। এই বল ধরা তো রসগোল্লার মতোই সহজ। বলটাকে আপনি ধরে রাখতে পারেননি পটকা ভাই, এবার আমাদেরকে আইসক্রিম খাওয়ান। হ্যাঁ হ্যাঁ পটকা ভাই, এবার আইসক্রিম খাওয়ান। আইসক্রিম কখনো না, টুকু বলে পা ছোঁয়াতে বলটা কেমন স্পিডে ছুটে এলো, আর আমি কি না বলে পাই ছোঁয়াতে পারলাম না। নিশ্চয়ই এতে কোনো কারসাজি খাটিয়েছিস, বলটা মন্ত্রপুত্র হওয়া বিচিত্র নয়। ও, পেটে এখনো ব্যথা করছে, এমন কি ঝাড়বো যে হতচ্ছাড়া বুঝবে ব্যথা কেমন লাগে। পটকা ভাই আবারও ব্যর্থ হলেন, আইসক্রিম খাওয়ান এবার। উফ, শিগগিরি এটাকে থামা। উফ, ওরে না না, এই নে এই নে আইসক্রিমের টাকা, শয়তানটাকে শিগগিরি থামা। উফ, শিগগিরি এটাকে থামা। উফ, ওটার দুটো শিংও আছে, যা কি না আমার দিকে বাগিয়ে তেড়ে আসছে। হুম,
বলটাকে তো মন্ত্রপুতেই মনে হচ্ছে পটকা ভাই। ও তাই তো রে, খেয়ালই করিনি। আমাকে বৈজ্ঞানিক উপায় না জাল তোদেরকে আজ। আপনি আইসক্রিম খাওয়াবেন না শুনেই দেখুন ওটা তেড়ে যাচ্ছে আপনার দিকে। উফ, ওটা আবার ফিরে এসেছে। বাপ রে, থামা শয়তানটাকে থামা। মনে হচ্ছে বলটা আপনাকে কিক মারা শেখাচ্ছে পটকা ভাই। তবে আপনি যদি ওটার কাছ থেকে ফুটবল খেলা শিখতে না চান তাহলে শিগগির আমাকে আইসক্রিমের টাকা দিন, তাহলে ওটাকে আমি থামানোর চেষ্টা করে দেখতে পারি। ওই দেখুন ওটা আবার আসছে। থামবে যদি আপনি সব রাগ ভুলে যান। আচ্ছা আচ্ছা, আমি সব রাগ ভুলে গেলাম। দেখুন ওটা এখন অন্যদিকে চলে যাবে। বেশ, তাহলে ওটাও আর আপনাকে কিক মারা শেখাবে না। এই যে তোষি, এখানে কি হচ্ছে সব? রিমোটটা শিগগিরই দাও। এই নিন কাকু আপনার রিমোট কন্ট্রোল। আমি শুধু পটকা ভাইয়ের মাথায় ঠুকে ঠুকে এই তথ্য ঢুকিয়ে দিলাম যে বিজ্ঞান আর বিজ্ঞানীরা মোটেও হেলাফেলার কিছু নয়। সত্যি রে, বিজ্ঞান সবসময় মানুষের কল্যাণের জন্য। আমরা চাঁদকে জয় করতে পেরেছি বিজ্ঞানের কল্যাণে। বিজ্ঞানের আবিষ্কারের কারণেই আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। তাই কখনোই বিজ্ঞান এবং বিজ্ঞানীকে অবহেলা করা উচিত নয়। ছেলেটাকে আস্থা করে জব্দ করেছ, এ খুব অন্যায়। স্ক্রিনে দৃশ্য দেখে কাজ পেলে চলে এসেছি। বিজ্ঞানকে সবসময় সম্মান করতে শেখো, তাহলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা।